নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা পুলিশের অধীনে প্রায় ষোলোশোরও বেশি কিছু পদে এখানে লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন ফিজ কত টাকা কীভাবে আবেদন করতে হবে এবং পরীক্ষার পদ্ধতি কী ফিজিক্যাল মেজারমেন্ট কেমন লাগবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কত মিটার রান হবে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে এখানে বলা হয়েছে যে এই যে ষোলোশো ছেষট্টিটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করলে তোমরা এরকম দেখতে পাবে যাই হোক এখানে প্রথমে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অর্থাৎ ডব্লিউ বিপিআবি ছেষট্টি কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে প্রার্থীরা গুরুত্বপূর্ণ তারিখ শূন্যপদ যোগ্যতা নির্বাচন প্রক্রিয়া পরীক্ষার পেটান এবং অন্যান্য বিবরণ জেনে নাও এখানে বলা হয়েছে মোট পদ ষোলোশো ছেষট্টি শূন্য পদ হলেও এক হাজার চারশো দশটি হচ্ছে মেল কনস্টেবল এবং দুশো ছাপান্নটি লেডি কনস্টেবলের নিয়োগ করা হচ্ছে এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে উনত্রিশে মে অর্থাৎ আজ থেকে এবং লাস্ট ডেট রয়েছে সাতাশে জুন দু পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটি এখানে ফিল আপ করতে পারবে ডব্লিউবি পুলিশ ডট গভ ডট ইন আর কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এই দুটি ওয়েবসাইটে এখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে ভাষা এখানে অবশ্যই আবেদনকারীকে বাংলা ভাষা বলতে পড়তে ও লিখতে সক্ষম হতে হবে তবে এই শর্তটি দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য উপবিভাগের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এখানে বয়স সীমা চা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে জেনারেল ক্যাটাগরি ছাত্র ছাত্রীদের জন্য বাকিদের জন্য যারা এস সি এবং ও রয়েছে তাদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুসারে তারপরে নির্বাচন প্রক্রিয়া যে পদ্ধতিতে নির্বাচন করা হবে এখানে নির্বাচন প্রক্রিয়া হবে পাঁচটি ধাপে এখানে লিখিত পরীক্ষা প্রথমে প্রিলিমিনারি টেস্ট একশো নম্বর এর নাম্বারে শুধুমাত্র কোয়ালিফাই করত মেরিটে আসতে হবে এখানে এটা যখন মেন মেরিট হবে তখন এখানে এই নাম্বারটা যোগ হবে না তারপরে শারীরিক পরীক্ষা পিএমটি তারপর দক্ষতার শারীরিক দক্ষতার পরীক্ষা প্রথম শারীরিক পরিমাপ পরীক্ষা এটা বডি মেজারমেন্ট এখানে শারীরিক দক্ষতার পরীক্ষা পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে রান হবে তারপর চূড়ান্ত পরীক্ষা মেন এক্সামে পঁচাশি নম্বর হবে আর ইন্টারভিউ হবে পনেরো নম্বর এই দুটো নম্বরের ভিত্তিতে এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে ফাইনাল মেরিট লিস্ট তারপরে এখানে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি তারপরে হবে মেডিকেল এক্সাম মেডিকেল পরীক্ষা হবে তারপর এখানে বলা হয়েছে যে কোন বিভাগে কত নম্বর থাকবে এখানে সাধারণ সচেতনতা বা সাধারণ জ্ঞানে চল্লিশ নম্বর প্রাথমিক গণিতে মাধ্যমিক লেভেলে তিরিশ নম্বর তারপর রিজিনিংয়ে এখানে তিরিশ নম্বর থাকবে একশোটি প্রশ্নের থাকবে এর পরীক্ষা হবে এর পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্র হবে দুটি ভাষায় বাংলা ও নেপালি ভাষায় এখানে একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য একের চার অংশ নম্বর কেটে নেওয়া হবে এবার বলা হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে কনস্টেবলে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মেলদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে সাধারণ যারা ক্যান্ডিডেট রয়েছে যারা গোর্খা গাড়িস রাজবংশী নয় তাদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার এখানে হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে ন্যূনতম সাতান্ন এবং চেস্ট হতে হবে আটাত্তর এবং পাঁচ সেন্টিমিটার এখানে ফোলাতে হবে তারপর যারা গোর্খা রয়েছে গাড়ওয়ালিস এবং রাজবংশী তাদের ক্ষেত্রে এখানে একশো ষাট সেন্টিমিটার এখানে হাইট লাগবে এবং ওয়েট তিপান্ন কিলো এবং এখানে চেস্ট লাগবে ছিয়াত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার এখানে ফোলাতে হবে আর মহিলা যারা রয়েছে যারা সাধারণ ক্যান্ডিডেট যারা গোর্খা বা গাঢ়ওয়ালিস বা রাজবংশী তাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার এখানে হাইট উনপঞ্চাশ কিলো ওয়েট হতে হবে আর যারা এখানে গোর্খা রয়েছে গাঢ়ওয়ালিস এবং রাজবংশী রয়েছে তাদের এখানে হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার এবং ওয়েট লাগবে পঁয়তাল্লিশ কিলো তারপরে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা রান এখানে ছেলেদের জন্য রান হবে ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে আর মেয়েদের ক্ষেত্রে রান হবে আটশো মিটার সাড়ে চার মিনিটে তারপরে এখানে এখানে কোয়ালিফাই করলে হবে মেন এক্সাম এখানে মেয়ে মেন এক্সাম হবে পঁচাশি নম্বরের এখানে প্রত্যেকটি প্রশ্ন এক নম্বরের থাকবে এমসি কিউ পরীক্ষা হবে ও সিটে পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা ইংরেজি ভাষা ছাড়াও দুটি ভাষায় প্রশ্ন হবে বাংলা ও নেপালি এখানে আবেদন ফিস বলা হয়েছে একশো টাকা এখানে এসসি এস টি ছাড়া আর ও ওরা অর্থাৎ জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য জেনারেল এবং ও বি তারপরে এখানে বলা হয় যে এস এবং এস টিদের জন্য মাত্র কুড়ি টাকা এখানে এক্সামিনেশান ফি তো এই ছিল কলকাতা পুলিশে নতুন মেল কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে আপডেট আশা করছি যাদের বয়স সীমা রয়েছে এখনও এবং যারা ফিজিক্যালি ফিট তারা এখানে অবশ্যই আবেদন করতে পারো অনেক দিন পর এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে তো আজকের আপডেটটি এ পর্যন্তই